গলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে, আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সেই চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের দরকার, সরকারেরও কোনো প্রয়োজন নেই। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি, সেই তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। তারা আন্দোলন করবে, শরীরদের সাথে বসবে, সেখানে আমাদের কোনো বক্তব্য। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায়। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করব। আর তারা যদি সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস নিয়ে রাজপথে নাম, তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সেটাও আমাদের উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে, সেটা এ মুহূর্তে বলতে চাই। দেখুন, আপনারা সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবেন। কোথাকার এক দেশের এক, তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না? প্রেসিডেন্টের গাজা সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না? নেতানিয়াহু বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল, কাজে বাইডেন কি বলল, আমাদের কাজ আমরা করব, প্রয়োজনে উইল ফাইট অ্যালোন, আমরা এক। কিন্তু রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা কাকে ভয় পাবো? পররাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। কিন্তু আমরা এটা বলতে চাই, কেউ আমাদের দেশে এসে এখানে টিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে বিশ্ব রাজনীতিতে, মোটেই নেই। এবং যারা দাপটটা দেখাবে, তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ। যখন নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা, তার উপরে নির্ভর করবে আমাদের প্রতিক্রিয়া। আমরা সরকারে আছি, আমরা তো বিএনপিকে নির্বাচনে আসতে কোনো প্রকার বাদশা দিইনি। তারা যে গ্রেভ মিস্টেক করেছে সেটা মূল্য তাদেরকে দিকে, এবং আগামী দিনে আরও মাশুল গুনতে হবে, এতে আমাদের কোনো দায় নেই। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি নিজেই প্রেস কনফারেন্সে বলেছেন যে জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময়ে বসব আলাপ আলোচনা, নির্বাচনে অংশগ্রহণকারী স্বজনদের উৎসাহিত করতে, এটা তার বক্তব্য ছিল বলে আমার মনে হয় না, আমি নিজেই পড়েছি। এখানে একজন লোক অনেক দিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছে, তারাও তো ওই ফ্যামিলির কোনো একজন আওয়ামী লীগ এমপি বা মন্ত্রী স্বজন, তিনি বহুদিন ধরে দলের নেতৃত্বে আছে, হঠাৎ করে সেই ইলেকশনে দাঁড়াচ্ছেন এমন তো বিষয়।